মর্নিং স্টুডেন্টস, আজ আমি আলোচনা করব ক্লাস টুর বাংলা ব্যাকরণ বই থেকে পদ পরিচয়, পদ বিভক্তি এবং পদের যে বিভিন্ন রকম ভাগ রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করব। ওকে, দেখো আজ আমরা সর্বনাম পদের কোশ্চেন আনসার গুলো আলোচনা করব। প্রথমে কি বলেছে, সর্বনাম পদ কাকে বলে উদাহরণ দাও। সর্বনাম পদ কাকে বলে? বাক্যে বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। কি হলো? বাক্যে বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন আমি, তুমি, সে, সব ইত্যাদি। সর্বনাম পদকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি? সর্বনাম পদকে আট ভাগে ভাগ করা যায়। ব্যক্তিবাচক, নির্দেশক, প্রশ্নবাচক, অনির্দেশক, আত্মবাচক, সমষ্টিবাচক, সাপেক্ষ, পারস্পরিক। নেক্সট, ব্যক্তিবাচক সর্বনাম কাকে বলে উদাহরণ দাও। যে সর্বনাম পদ দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায় তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। কি? যে সর্বনাম পদ দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায় তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। যেমন আমি, তুমি, সে ইত্যাদি। নেক্সট, নির্দেশক। নির্দেশক সর্বনাম কি? যে সর্বনাম পদ কোনো কিছু নির্দেশ করে বা নির্দেশ করে দেখায়, কোনো কিছু নির্দেশ করে বা নির্দেশ করে দেখায় তাকে নির্দেশক সর্বনাম বলে। যেমন উনি, অর্থাৎ ওনাকে নির্দেশ করা হচ্ছে। উহা, অর্থাৎ কোনো জিনিসকে নির্দেশ করা হচ্ছে। উনি, উহা, এটি, ওটি ইত্যাদি। নেক্সট, প্রশ্নবাচক। প্রশ্নবাচক সর্বনাম কি? যে সর্বনাম পদ দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে প্রশ্নবাচক সর্বনাম বলে। যে সর্বনাম পদ দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে প্রশ্নবাচক সর্বনাম পদ বলে। যেমন কে, কি, কখন, কোথায় ইত্যাদি। নেক্সট, আত্মবাচক। আত্ম অর্থাৎ কি? নিজের। অর্থাৎ যে। নেক্সট রয়েছে অনির্দেশক। অনির্দেশক কি? যে পদের দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না তাকে অনির্দেশক সর্বনাম কি? যে পদের দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ না করে অনির্দিষ্ট কোনো বস্তু বা ব্যক্তিকে বোঝায় তাকে অনির্দেশক সর্বনাম বলে। যেমন কেহ, কেউ, কিছু, কয়েকজন ইত্যাদি। আত্মবাচক সর্বনাম কাকে বলে উদাহরণ দাও। আত্ম অর্থাৎ কি? নিজের। যে সর্বনাম পদ দ্বারা নিজেকে স্পষ্ট করে বোঝায় তাকে বলা হয় আত্মবাচক। যেমন নিজে, আপন, স্বয়ং, অর্থাৎ এগুলো কি? নিজেকে বোঝাচ্ছে। আটে কি রয়েছে? সমষ্টি। সমষ্টি অর্থাৎ কি? অনেকের যোগফল। যে সর্বনাম পদ দ্বারা বহু বা সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক সর্বনাম পদ বলে। যে সর্বনাম পদ দ্বারা বহু বা সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক সর্বনাম বলে। যেমন সকল, বহু, সব, সমস্ত ইত্যাদি। সাপেক্ষ বা সমুচ্চয়ী। যে সকল সর্বনাম পদ একই সঙ্গে ব্যবহৃত হয় এবং দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায় তাদের সাপেক্ষ বা সমুচ্চয়ী সর্বনাম পদ বলে। কি? যে সকল সর্বনাম পদ একই সঙ্গে ব্যবহৃত হয় এবং দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায় তাকে সাপেক্ষ বা সমুচ্চয়ী সর্বনাম পদ বলে। যেমন যে, সে, যত, তত ইত্যাদি। নেক্সট কি বলেছে? ঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। কি রয়েছে এতে? তারা বন দেখছে। তারাটি কোন সর্বনাম? ব্যক্তিবাচক না নির্দেশক? কি হলো? তারা ব্যক্তিবাচক সর্বনাম। ওই কাজটি করো, ওই, এটি হলো নির্দেশক সর্বনাম না আত্মবাচক? এটি হলো নির্দেশক সর্বনাম। কারা কাজ করছে? কারা প্রশ্নবাচক না নির্দেশক? কারাটি হলো প্রশ্নবাচক, কারণ কারা রয়েছে এবং সেন্টেন্সের শেষে দেখো কোশ্চেন মার্ক রয়েছে। সকল ঘটনা জানা গেল সমষ্টিবাচক না আত্মবাচক? সকল অর্থাৎ সমষ্টিবাচক। তাহলে কি কি হলো? তারা ব্যক্তিবাচক, ওই নির্দেশক, কারা প্রশ্নবাচক, সকল সমষ্টিবাচক। নেক্সট কি বলেছে? উপযুক্ত সর্বনাম বসাও। কতগুলি সেন্টেন্স রয়েছে যেগুলি বারবার বিশেষ্য পদ ব্যবহার করা রয়েছে। আমরা কি জানি? বিশেষ্যের পরিবর্তে সর্বনাম পদ বসে, তাই এখানে সর্বনাম পদ বসিয়ে বাক্যটিকে লিখতে হবে। কি রয়েছে? বিদ্যাসাগর ছিলেন দয়ারসাগর। বিদ্যাসাগর মাকে খুব ভক্তি করতেন। বিদ্যাসাগরের মায়ের নাম ভগবতী দেবী। বিদ্যাসাগরকে দেশবাসী শ্রদ্ধা করেন। তাহলে দেখো এখানে বিশেষ্য পদ হলো বিদ্যাসাগর। বারবার বিদ্যাসাগরটি ব্যবহার করা হয়েছে, তাই এটি শুনতে ভালো লাগছে না, তাই এখানে সর্বনাম পদ ব্যবহার করা হবে। কি হবে?
বিদ্যাসাগর ছিলেন দয়াসাগর, তিনি মাকে খুব ভক্তি করতেন, তার মায়ের নাম ভগবতী দেবী, তাকে দেশবাসী শ্রদ্ধা করে। কি হলো? বিদ্যাসাগর ছিলেন দয়াসাগর, তিনি মাকে খুব ভক্তি করতেন, তার মায়ের নাম ভগবতী দেবী, তাকে দেশবাসী শ্রদ্ধা করে। নেক্সট দেখো কি রয়েছে। শূন্যস্থানে সর্বনাম পদ বসাও। ড্যাশ স্কুলে যাচ্ছি, ড্যাশ নাম কি? ড্যাশ খেলা করছে, ড্যাশ পড়তে যাচ্ছে। কি হবে? আমি স্কুলে যাচ্ছি। কি হলো? আমি স্কুলে যাচ্ছি। তোমার নাম কি? তোমার নাম কি? তারা খেলা করছে, তারা খেলা করছে, সে পড়তে যাচ্ছে। তাহলে কি কি হলো? আমি স্কুলে যাচ্ছি, তোমার নাম কি, তারা খেলা করছে, সে পড়তে যাচ্ছে। ওকে স্টুডেন্টস, তাহলে তোমরা এই সর্বনাম পদের এক্সারসাইজটি বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। নেক্সট দিন আমি ক্রিয়াপদ আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।